বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় তুরস্ক, বলেছেন তুর্কি রাষ্ট্রদূত। বাধ্যতামূলক অবসরে পুলিশের আরেক কর্মকর্তা। সিলেটে বিএনপির সমাবেশের দিন পরিবহন ধর্মঘট। বিএসএফ ধরে নেয়ার তিন দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার। ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত 767। নারায়ণগঞ্জে জাহাজের ট্যাঙ্কার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু। হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে লাখ টাকার ওষুধ জব্দ। কর্মচারীর হামলার শিকার হাবিব রবির 5 শিক্ষক। স্কুল মাঠ পরিষ্কার করার সময় 11 শিক্ষার্থী অসুস্থ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু দেখতে চায় তুরস্ক। তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা শুধু বাংলাদেশেরই সিদ্ধান্ত, বিদেশিদের নয়। বুধবার দুপুরে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে উল্লেখ করে তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্যের সমাধান করতে হলে আলোচনার মাধ্যমে করতে হবে, সরকার একা সব কিছু করতে পারে না। সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এসপি মোহাম্মদ আলী হোসেন ফকিরকে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা এক থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। খুলনায় তৃতীয় এবিপিএনের অধিনায়ক ছিলেন, বর্তমানে তিনি পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত আছেন। তিনি বিসিএস 15 ব্যাচের কর্মকর্তা। বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি। আগামী শনিবার 19 নভেম্বর বিভাগ জুড়ে 12 ঘণ্টা পরিবহন ধর্মঘটের আহ্বান করেছে পরিবহন মালিকদের সংগঠনটি। আজ বুধবার সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ এ তথ্য নিশ্চিত করেন। ফেনীর পরশুরামে বিএসএফ মেজবা উদ্দিন নামে এক গরু ব্যবসায়ীকে ধরে নেয়ার তিন দিন পর ভারতীয় সীমান্তে তার মরদেহ পাওয়া গেছে। আজ বুধবার সকালে ভারতীয় সীমান্তের কাঁটা তারের পাশ থেকে মেজবার মরদেহ উদ্ধার করা হয়। বিএসএফ ধরে নেয়ার তিন দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার। কৃষক ও গরু ব্যবসায়ী মেজবা উদ্দিন ফেনীর পরশুরাম উপজেলার উত্তর গুথুমার টিলাপাড়া এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে। গত 24 ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে, 767 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট 216 জনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে। গত 24 ঘণ্টায় দেশে ডেঙ্গুতে সারা দেশের পরিস্থিতি নিয়ে আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডক ইয়ার্ডে মেরামতের কাজ করার সময় তেলবাহী জাহাজের ট্যাঙ্কার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার মোড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে রূপগঞ্জের ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাহবুব আলম জানান। নিহতের নাম নূর জামাল। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন মেডিকেলের স্টাফ কোয়ার্টারের চিলে কোঠায় অভিযান চালিয়ে প্রায় লাখ টাকার সরকারি ওষুধ জব্দ করা হয়েছে। আজ বুধবার নগরের রিকাবি বাজারস্থ পুরাতন মেডিকেল স্টাফ কোয়ার্টার থেকে ওষুধগুলো জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালের স্টাফ কোয়ার্টারের একটি চিলে কোঠায় অভিযান চালিয়ে বেশ কয়েক কার্টুন ওষুধ জব্দ করা হয়। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক। হাজী মোহাম্মদ দীনেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর হামলায় 5 জন শিক্ষক আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত কর্মচারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। একই সাথে তাকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্তকে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। বাগেরহাটের রামপালে বিদ্যালয়ে এসে অসুস্থ হয়ে পড়া 11 শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বুধবার অ্যাসেম্বলির পর রোদে মাঠ পরিষ্কার করায় তারা অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগে অভিভাবক ও শিক্ষার্থীদের। পরে শিক্ষকরা তাদের অভিভাবকদের খবর দিয়ে হাসপাতালে ভর্তি করান।